করে দেখার জন্য আজকে আমি দেখাচ্ছি লাচ্ছি কীভাবে বানাতে হয়। আপনারা জানেন গরমের দিনে লাচ্ছি খেতে ভীষণ ভালো লাগে, আর লাচ্ছি তো শরীরের জন্য ভালো, যেহেতু এটা ইয়োগার্ট দিয়ে করানো হয় হজমের জন্য ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়োগার্ট, আপনারা একটু কেয়ারফুলি জেলেটিন ফ্রি ইয়োগার্ট কিনবেন। একটা টিপস বলে রাখছি, জেলেটিন ফ্রি যে কোনো রকমের ইয়োগার্ট কিনতে পারেন, অর্গানিক হতে হবে কথা নাই। সাথে আপনারা জানেন আপনি এখানে আইস কিউব দেখতে পাচ্ছেন, কারণ এটা ঠান্ডা করাটা খুবই জরুরি। অতিরিক্ত লাচ্ছির একটা স্পেশালিটি হচ্ছে ঠান্ডা করে খাওয়াটা। তো যাই হোক, আমি এই ইয়োগার্টে কিন্তু সুগার আছে, ওই জন্য আমি বেশি সুগার লাগবে না। আমি এখানে 2 চামচ সুগার নিলেই হবে, আমি এখানে 1.5 দেখাচ্ছি, আচ্ছা বা 2 চামচ দিলেই হয়। আর অবশ্যই সাথে আপনার ব্ল্যান্ডিং মেশিন তো লাগবে, পানির পরিমাণ খুব একটা বেশি না হলেও চলবে। আপনি দেখতে পাচ্ছেন পানির পরিমাণ ডিপেন্ড করে আর কি, আপনি কোন ধরনের কতটা খেতে চাইছেন, কতটা লাগছে। কারণ এটা এখানে একটা মনে রাখবেন, এটা যখন মিক্স করবেন তখন আপনার পানিটা আরও উপরে চলে আসবে, ওই জন্য পুরোপুরি পানি দিবেন না। কিছু অ্যাড করার পরে আপনি এখানটায় ব্ল্যান্ডটা দিবেন, ব্ল্যান্ডটা হয়ে গেল লাচ্ছি। আমি যে কথাটা বলেছিলাম যে একটা স্পেশালিটি একটা আছে লাচ্ছির, ওটা হচ্ছে ফেনা। আপনি দেখেন ফেনার জন্য কিছুই করতে হয় না, ফেনা এমনিতেই হয়। ইয়োগার্ট যখন আপনার খুব ভালো মতো ব্ল্যান্ড হবে, পানির সাথে এটা ফেনা হবে। হয়ে গেল লাচ্ছি, পরিবেশনের জন্য রেডি। ফেনা দেখতে পাচ্ছেন, খুবই দেখতে চমৎকার।